মঙ্গলবার সকাল থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের লক্ষ্যে নানা আয়োজনের অংশ হিসাবে ঝাউগড়া উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রায়ের বাকাই দাখিল মাদ্রাসা, পশ্চিম ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান ও শোক র্যালি করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, প্রধান শিক্ষক ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মেলান্দহ জামালপুর। 15ই আগস্ট বাঙালি জাতির জন্য একটি কালো অধ্যায়। এদিনে জাতির জনক, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির মহান শিক্ষক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা তার এই মৃত্যুর দিবসটা 15ই আগস্ট যথাযোগ্য মর্যাদা পালন করব এবং এখানে আমরা ছাত্রছাত্রী দিয়ে শোক র্যালি, তার পরিবারের সবার জন্য দোয়া, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং আরো অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনটি উদযাপন করব।